তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারুণ্য নির্ভর দল হিসেবে এসে তারা স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে চায়, জানাচ্ছেন সুব্রত সাহা। সকালের আলো ফোটার আগেই নিজেদের দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় শ্রীলঙ্কান ক্রিকেট দল, আর এদেশে এসে পৌঁছায় তারা নির্ধারিত সময়ের মধ্যেই। বিমানবন্দর থেকে কোভিড প্রোটোকল মেনে টিম হোটেলে আসে 96-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের দলটি কুশল পেরেরার নেতৃত্বে এখানে খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিয়েই এখানে আসলো লঙ্কানরা। They have very good team, you know, the lot of young players that's there, and they played a lot of first class cricket, and they have a lot of experience in the first class cricket, so I'm hoping to do better in Bangladesh. সবশেষ লঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল। এবার কাগজে কলমের সমীকরণ বলছে সেই হারের শোধ নেবার দারুণ সুযোগের সামনে দাঁড়িয়ে সাকিবরা। ঘরের মাঠের সিরিজ বলে কি বাংলাদেশ ফেভারিট? সাম্প্রতিক অতীত কিন্তু তা বলছে না। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে এসেছে মুশফিকরা, তারও আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাশিত সিরিজটি হারিয়েছে টাইগাররা। এবার শ্রীলঙ্কা এসেছে, বদলেছে ফরম্যাট, খেলা হবে ওয়ানডেতে। সব মিলিয়ে বাংলাদেশ দল কঠিন চাপের মধ্যে রয়েছে, যে চাপকে জয় করার জন্য এই তিনটি ওয়ানডেকে তারা বেছে নিতেই চাইবে। কিন্তু স্বাগতিক ক্রিকেটাররা ঘরের মাঠে প্রত্যাশা মতো খেলবে এই বিশ্বাসটা অনেকেরই যে ভেঙেছে। ভালো খেললে তো কেউ আর সমালোচনা করে, তাই না? আর যেটা বলছি যে টিমটার উপর এক্সপেকটেশনটা সবার এমন হয়ে গিয়েছে যে পারফর্ম না করলে তখন কথা একটু বেশি হয়ে থাকে। তবে আমি আশা করছি যে এটা খুব বেশি দিন হবে না, এবং আমরা যেরকম পারফর্ম করছিলাম সেই ফর্মে আমরা ফিরে আসবো। বায়োবাবলের মধ্যে থাকায় তিন দিনের বেশি কোয়ারেন্টিন করতে হবে না লঙ্কানদের। 19 মে অনুশীলন শুরু করবে তারা। সিরিজের তিন ওয়ানডে হবে 23, 25 ও 28 মে। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।